আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গতকালকে রাত 2টা বাজে প্রিয় অলিম্পিকের ফাইনাল স্টেজের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের বিপক্ষে, এবং সেখানেও কিন্তু আর্জেন্টিনা খুব একটা ভালো ফলাফল নিজেদের দখলে আনতে পারেনি, কেননা সেই ম্যাচটিও ড্র হয়েছে। তবে শুরুটা খুবই দুর্দান্তভাবে করেছিল আর্জেন্টাইন অনূর্ধ্ব 23 দল। মাত্র 3 মিনিটের মাথায় পাবলো সোলারির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর 42 মিনিটের মাথায় প্যারাগুয়ের পক্ষ থেকে গোমেজ গোল করে দলকে সমতায় আনেন, এবং হাফ টাইম পর 71 মিনিটের মাথায় অ্যালেন নুনেচের গোলে আরও একবার এগিয়ে যায় প্যারাগুয়ে। এবং 84 মিনিটের মাথায় কিন্তু থিয়াগো আলমেদার গোলে 2-2 ব্যবধান হয় প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। তারপরে 90 মিনিটের মাথায় গঞ্জালেসের গোলে আরও একবার এগিয়ে যায় প্যারাগুয়ে। তখনও পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সবাই হয়তো তখনও ভেবেই নিয়েছিল যে ম্যাচটা হয়তো আর্জেন্টিনা হেরে গেল এবং ছিটকে গেল ফ্রি অলিম্পিক টুর্নামেন্ট থেকে। কিন্তু না, খেলা তো আরও বাকি আছে। শেষ 97 মিনিটের মাথায় আরও একবার গোল করলেন রিডন্ডো, এবং রিডন্ডোর ওই গোলের ওপরে ভর দিয়ে কিন্তু 3-3 একটা ব্যবধান তৈরি হয় এবং তারপরেই ম্যাচটি শেষ হয়। মূলত সেই কারণে আসলে ম্যাচটি, আসলে এখানে তো টাইব্রেকারের কোনো সিস্টেম নাই, সেই জন্য আসলে ম্যাচটি 3-3 গোলেই ড্র থেকে যায়। এবং আর্জেন্টিনার সামনে কঠিন সমীকরণ হয়ে দাঁড়ালো। সামনের ম্যাচে ব্রাজিলকে অবশ্যই হারাতে হবে, নাহলে ফ্রি অলিম্পিকের মূল পর্বে খেলতে পারবে না আর্জেন্টিনা।